22 মে রবিবার সকাল 8:30টায় সমগ্র বিশ্বকে চমকে দিয়ে এক ইতিহাস সৃষ্টি করলেন বঙ্গতনয়া পিয়ালি বসাক। অক্সিজেন ছাড়াই একেবারে এভারেস্টের চূড়োয় উঠে বসলেন তিনি। কেই পিয়ালি বসাক, যিনি অসাধ্য সাধন করে বাংলার মুকুটে নতুন পলক যোগ করলেন। চলুন তবে জেনে নেওয়া যাক এই বঙ্গতনয়ার জীবন সম্পর্কে। ইনি হলেন পিয়ালি বসাক, বাড়ি হুগলির চন্দননগরে, পেশায় একজন স্কুল শিক্ষিকা, বয়স 31 বছর। ছোটবেলা থেকেই পাহাড়ে চড়ার অদ্ভুত আগ্রহ ছিল মেয়েটির। ছোটবেলায় কিশলয় বই থেকে মাউন্ট এভারেস্ট সম্পর্কে পড়ে পাহাড়ের প্রতি টান অনুভব করেছিলেন। তেনজিং নর্গে এডমান্ড হিলারিরা যেভাবে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় উঠেছিলেন, সেই কাহিনী রোমাঞ্চিত করেছিল তাকে। তারপর থেকেই স্বপ্ন বোনা শুরু। মাত্র 6 বছর বয়স থেকেই ট্রেকিং শুরু। তারপর ধীরে ধীরে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে থাকেন পিয়ালি। একে একে জয় করেন ধৌলাগিরি, মানাসলু, শৃঙ্গ। পিয়ালি শিক্ষকতাও করেন। চন্দননগরের কানাইলাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তিনি। একসময় এই স্কুলেই পর্বতারোহীদের পোশাক ও সামগ্রীর প্রদর্শনী হতো। ছেলেবেলায় বাবার হাত ধরে পাহাড়ে চড়ার বুট ও দড়ি নেওয়ার জন্য বায়না করত পিয়ালি। খুব ভালো আঁকতে পারেন পিয়ালি। এছাড়াও মার্শাল আর্টে ব্ল্যাক বেল্টও রয়েছে। আইস স্কেটিংয়ে রাজ্যের প্রথম মহিলা খেলোয়াড় তিনি। খুব ভালো যোগাসনও করেন। একেবারে সর্বগুণসম্পন্না। জীবনে এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে তাকে বিভিন্ন সমস্যারও সম্মুখীন হতে হয়েছে, কিন্তু এই অসমসাহসী বঙ্গতনয়ার কাছে কোনো সমস্যাই তার এভারেস্ট জয়ের লক্ষ্যে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সমস্ত বাধা অতিক্রম করে অক্সিজেন ছাড়ায় এভারেস্টে চূড়ায় উঠে বাঙালি হিসেবে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন পিয়ালি। তিনি হলেন প্রথম বাঙালি কন্যা যিনি অক্সিজেন ছাড়াই এভারেস্টে চূড়ায় উঠার রেকর্ড সৃষ্টি করলেন। ভালো থাকুন পিয়ালি, আগামী দিনে আরও নতুন রেকর্ড সৃষ্টি করুন, তার জন্য রইল শুভেচ্ছা।